রোজার প্রথম জুমায় দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন মুসল্লিরা। শুক্রবার পবিত্র রমজান শুরু হওয়ায় দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তাই জুমার নামাজে আদায় করতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উপস্থিত হন হাজারো মুসল্লি। নামাজের আগে রমজানের গুরুত্ব নিয়ে বয়ান এবং খুতবা হয়। মুসল্লিরা বলেন, রমজানের সব আমল বহুগুণে বর্ধিত হয়। প্রতি ওয়াক্তের নামাজ সহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত এবং নফল নামাজ সব কিছুই আলাদা গুরুত্ব সহকারে আদায় করা হয়। এছাড়া পরিবারের সদস্য যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করেন মুসল্লিরা। প্রথম রোজার মধ্যে জুমা পেলাম, এটা তো আরও বড় সবচেয়ে বড় ফজিলত। কারণ এই দিনে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জান্নাতের সব কিছু এই দিনে হয়েছে। প্রথম যে রোজাটা, এটা আবার শুক্রবার দিন পেয়েছে, এই জন্য আমাদের খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ তাআলা যাতে আমাদের শরীর সুস্থ ভালো রাখে এবং কি পুরো 30টা রোজা ঠিকঠাক মতো রাখতে পারি। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান।